হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তোমরাও নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটি রেসিপি নিয়ে এলাম তোমাদের সামনে। তো এটা হচ্ছে লাল আলু। তো লাল আলু দিয়ে আজকে কি বানাবো, তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই যে আলুটা আমি কেটে নিয়েছি আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখো, একটু কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি। তো আজকে আমি কি রান্না করব, তো নিরামিষ দিনে তোমরা নিশ্চয়ই ভাবছো কি যে রান্না করব, তো নিরামিষ দিনে এই রান্নাটা করতে পারো। তো আলুটা দেখো আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। তো এটা দিয়ে কি বানাবো, তো চলো দেখো। তো বন্ধুরা, আজকে আমি পোস্ত বানাবো, আলু পোস্ত। তো নিরামিষ পোস্ত বানাবো। তো এই যে পোস্ত, এটা হচ্ছে আমি বর্ধমান থেকে এনেছিলাম। তো এটা 250 গ্রামের দাম হচ্ছে 500 টাকা, তো 2000 টাকা কেজি। তো এটা আমি বর্ধমান থেকেই নিয়ে এসেছি। আর এই যে পোস্তটা দেখো, আমি খুলে দেখালাম কত সুন্দর, কত পরিষ্কার। তো এখানেও পাওয়া যায় প্যাকেটে, তো খুব একটা ভালো হয় না, তো সেজন্য আমি বর্ধমান থেকে আনছি। তো এই কোটার মধ্যে আমি রেখে দিলাম, এই ডিব্বাগুলোর মধ্যে। তো একটাতে ধরলো না, তো আর একটাতে রাখতে হলো। তো চলো এখন আমি রান্নাটা শুরু করব। তো দেখো, আমি শিলবাটাতে বেটে নেব, পোস্ত নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এটা আমি বেটে নিচ্ছি, তো ততক্ষণ তোমরা দেখো। তো বন্ধুরা দেখো, আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি। তো আমি জল একটু ফেলে দিচ্ছি ভাপিয়ে। তো এখন আমি এটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম। তো আলুটা অল্প সিদ্ধ করেছি, বেশি সিদ্ধ করিনি। তো চলো, এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো এখন চলো রান্নাটা শুরু করি। তো আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তো অল্পই দিলাম তেলটা। তো এর মধ্যে আমি দেব অল্প 5 ফোড়ন। তো 5 ফোড়নটা আমি দিয়ে দিলাম, দেখো। তো এখন আমি দেব কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, তারপরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে একটু ফোড়নটা করে নিলে তারপরে আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। তো এটা হালকা সিদ্ধ হয়েছে, বেশি সিদ্ধ হয়নি। তো খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি, তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা একটু ভাজা ভাজা করতে হবে, একটুখানি ভাজতে হবে। তো এখন দেখো, এখনও ভাজছি আমি। তো এখন প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তো এখন আমি কি দেব বলো তো, লবণ। তো লবণ দিয়ে দিলাম। তো এটা আমি এখন একটু সিদ্ধ করব। তো ঢাকা চাপা দিয়ে দিলাম। তো এখন দেখো খুলে নিয়েছি আর জলটা অনেকটা মরে গেছে, আর দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পোস্তটা যে বেটে রেখেছি, বাটা হয়ে গেছে আমার পোস্তটা, এই যে পোস্তটা আমার বাটা হয়ে গেছে। তো এখন আমি এটা দিয়ে দেব। তো দেখো, এখন আমি পোস্তটা দিয়ে দিলাম এর মধ্যে। তো পোস্তটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে। তো আলুটা সিদ্ধ করার পরে আমি পোস্তটা দিই, তাহলে ভালো সেন্টটা বেরোয়। আর দেখো, আমি কাশ্মীরি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো আমরা তো শুকনো লঙ্কা খাই না, তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। কেন বলো তো, একটু কালারটা হওয়ার জন্য। তো কালারটা ভালো চলে এসছে এখন। তো এখন দেখো কমপ্লিট হয়ে গেছে। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এখন বন্ধ করে দিয়ে আমি কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। তো ভালো করে সর্ষের তেলটার সাথে মিশিয়ে নিচ্ছি, দেখো আলু পোস্তটা। তো এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। তো ঢাকা চাপা দিয়ে দিলাম কেন বলো তো, সর্ষের তেলের গন্ধটা খুব ভালো বেরোবে। তো এখন দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আজকের নিরামিষ আলু পোস্ত। তো তোমরা নিরামিষ দিনে এই আলু পোস্তটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে, অল্প সময় লাগে, বেশি কিছু লাগেও না। তো এটা নিরামিষ দিনের জন্য খুবই উপকার, খুবই ভালো একটা খাবার আলু পোস্ত। তো বন্ধুরা, আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবে না। তো বন্ধুরা, ফিরে আসবো আরটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো লাইক করে দিও অবশ্যই। তো গুড বাই।